আজকে 28 তারিখ জুন মাসের বাজান্ড আমি এমন একটা পুরা কপাল সন্তান, এক পিস মাংস এক পিস গোস্ত আমার জনম দুঃখিনী মাকে খাওয়াইতে পারি নাই। কেন জানেন রে, আমি 12 বছর বয়সে মারাইছি। বেজান রে আপনারা জানেন আমার মসজিদে একটা ছেলে বাজান, আপনাদের কুমিল্লা 14 গ্রাম বাড়ি বাজান সৌদি আরবের জমিনে থাকে। আমারে কোরবানির একদিন আগে আমারে ফোন দিয়া বলে, হুজুর গত বছর আমার মা বেঁচে ছিল, আজকে আপনার মতো মা হারায় ফেলছি। হুজুর আমি যখন কোরবানির গরু কিনতাম খাসি কিনতাম, আমার মা আমার গরুটার খোল ভুষি খাওয়াইতো, আমার মা গরুটারে তৈল দিয়ে দিত। হুজুর এই বছর গরু কিনছি, আজকে তো আমার মা নাই, আমার গরুটারে কেউ আদর করে না। আমি আমি আপনার ভাইদেরকে বলবো যাদের মা নাই, এক টুকরা গোস্ত মারে খাওয়াইতে পারো নাই, বাবারে খাওয়াইতে পারো নাই, এই জিলহজ মাসে 2 ফোঁটা পানি ফেলাইয়া আমার মাওলার একটু কেঁদে কেঁদে দেখাই দাও মালি। জিলহজ মাস এখনো শেষ হয় নাই, সমস্ত হাজিরা এখনো দেশে যায় নাই, এই জিলহজ মাসের বরকতে তুমি আমার জনম দুঃখিনী মাইনে মাফ করে দাও। বেদন কোরবানির গোশত গুলা আপনি যখন সুন্দর করে বন্টন করতে গেছেন, কত মায়ের জন্য পলিথিনে ভরিয়া বাসায় বাসায় পাঠাইছেন, যারা মা ভক্ত তাদের আমি বুঝাইতে তাড়াতাড়ি সক্ষম হব। ও বাবা ফ্রিজের মধ্যে এখনো গোস্তটা কোরবানির গোস্ত আছে, বাজারে মা কিন্তু আজকে ঘরে নাই গো। ও বাবা আমার আব্বা জানো যখন আমার কোরবানির গোস্ত নেওয়ার জন্য ঢাকা কারণীগঞ্জ আমার বাসায় আসছে, আবার আব্বা আবারে বলে, আবার আব্বা বেঁচে আছে দেখে আসতে পারেন। আমার বাবা এই বছর আমারে বলে, ইলিয়াস রে তুমি 2টা গরু জবাই দিছ গো বাবা, আমি তোমার কোরবানির গোশত নিতে আসছি, তুমি আমারে আগে কোরবানির গোশত হাদিয়া দিছ তোমার এলাকায় দেওয়ার জন্য। বাবা আমি বারবার মনে করতেছি তোমার জনম দুঃখিনী মায়ের কথা, তোমার মা যদি দেখতো তুমি গরু জবাই দিছ তোমার মা কত খুশি হইত। আল্লাহ তুমি দেখো মালি, আসমান থেকে বৃষ্টি নামে গো মালি, কত বাবাজির চোখ দিয়া বৃষ্টির পানির মতো চোয়া চোয়া পানি পড়ে। আল্লাহ চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন হারাম করা যায় না, এই জিলহজ মাসটা যদি তোমার কাছে দামি হয়। আজকে 28শে জুন, আজকে 28 তারিখ জুন মাসের এই 28শে জুনে তোমার দিকে তাকাই আমরা, এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে তোমার কাছে একটা দরখাস্ত দিলাম, যাদের চোখ দিয়া পানি পড়ে গো আল্লাহ এদের জনম দুঃখিনী মারে মাফ করে দাও গো মালিক। জনম দুঃখ মিয়া বাবারে মাফ করিয়া দাও। আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত বাবা, ইব্রাহিমের গাড়ির জন্য একটা টিকিট বরাদ্দ করিয়া দাও বাবা, আমি দেখব আব্বা জান ইব্রাহিমের মতো অন্তরটারে কে এখন আল্লাহর জন্য তৈরি করতে পারেন গো বাবা। আমার আব্বা আপনার আব্বা জাবালে কাবার এখানে দাঁড়াইয়া ওবাজান মসজিদে ফাতা হাজিরা বলা হয়, ইব্রাহিম খলিল রোড দিয়ে আমার আব্বা জান আসতেন মসজিদে ফাতা, মসজিদের জেনের পাশ দিয়ে বাবা জান চলিয়া যাইতেন। আজকে আমার আব্বা আপনার আব্বা জাবালে কাবার এইখানে দাঁড়াইয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জিজ্ঞেস করে, আমার ইসমাইল এখন কই আছে? ছোট বাচ্চারা বলে, আপনি 8 বছর বয়সে আসছিলেন,
চার বছর বয়সে আবার আইসা জিজ্ঞেস করেন, ইসমাইল কই? আপনার ইসমাইল? সব ছেলেরা খেলাধুলা করে, আপনার ইসমাইল পাহাড়ের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছে। কেন কাঁদছে বাবা? যখন জিজ্ঞেস করি তোমার আব্বা কই, তখন ইসমাইল বলে, আমার আব্বা আল্লাহর দিনের কাজে ব্যস্ত, আমার আব্বা আল্লাহর অর্ডার ছাড়া আমারে দেখতে আসতে পারে না। এই কথা বলে কাঁদছে। তখন আমরা বুঝ দিয়া বলি, আল্লাহর খলিলের সন্তান ও আমাদের ইমাম ইসমাইল। ওয়াই দিয়ার ফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাইল ইন্না আউয়াল বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও মহুদল আলমি। ইসমাইল একটা দৌড় দিয়া বাবার বুকের সাথে মাথাটা লাগাইয়া বাবার কোমরটারে শক্ত করে ধরে বলে, আব্বু তোমারে তো বুঝাইতে পারবো না রে বাবা, এই বাক্কা শহরে সব মহিলা ঘুমায় গো বাবা, আর আমার মা একটা জামা বুকের মধ্যে নিয়ে ঘুমায়। শুনেছি এই জামাটা লইয়া বলে, তুমি 40 দিন আগুনের মধ্যে ছিলা। আল্লাহ আকবার করে বলতে পারেন না বাবা? যেদিন তুমি আমারে রাইখে যাও মায়ের কাছে 8 কেজি গম দিয়া, সেই দিন আমার মা তোমারে বলছিল, জাতির বিদায় ইব্রাহিম, আমি তো আর রাত্রে আপনার ঘুমের সময় পাবো না, আপনি আমার একটা জিনিস দিয়ে যান, যেটা বুকের মধ্যে নিয়ে কোলবালিশের মতো ঘুমাবো। তখন আপনি জিজ্ঞাসা করছিলেন, হাজেরা তোমার আমি কি দিয়ে যাব? তখন আমার মা বলছিল, যেই জিনিসটা সবচেয়ে আপনি বেশি পছন্দ করেন ওইটা আমারে দিয়ে যান। তখন আপনি আপনার টোপলার থেকে ব্যাগের থেকে বাইর কইরা জিব্রাইলের দেয়া হাদিয়া আল্লাহর দেয়া হাদিয়া নমরুদের আগুনের মধ্যে পড়িয়া সেই 40 দিন জামাটা গায়ে দিয়ে আপেছিলেন, ওই জামাটা আমার মায়ের দিয়া বলছিলেন, হাজেরা আমার কথা মনে পড়লে এই জামাটাই সুমা দিস। আমি দেখতেছি আপনাদের চোখে পানি, এই বাক্কা শহরে সব মহিলা ঘুমায় গো বাবা, আমার মা ঘুমায় না। কারণ তোকে আমারে আমার মায়ের কোলে দিয়া বলে গেছিলা, লিউকিমু সালাত ফাজআল আফিদাতাম মিনান্নাস। আল্লাহু আকবার বলেন, তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। হাজিরা রে, তোর এমন জায়গায় রাইখা গেলাম যেখানে খাবার নাই, ফসল আদি নাই, গায়রে জি জারাইন ইনদা বাইতিকাল মুহাররম, ওই জায়গায় কাবাগর হবে। আমার ইসমাইলকে কিন্তু বেনামাজি বানাবি না, লিউকিমুস সালাহ, তুইও নামাজ পড়বি, আমার পোলাটারও নামাজি বানাবি। এ হাজেরা আপিদাতাম মিনান্নাস তাহবিলাইহিম, আমার হাজেরা কোন মানুষের সাথে খারাপ কাজ করতে পারে না, আমার হাজেরা সবার সাথে লিয়াজো মেনটেন করে চলবি। এ হাজেরা তুই বিশ্ব সুন্দরী একা পাইয়া অনেকে প্রেমের অপার দিবি, কারো সাথে প্রেম করবি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم. ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে বলেন দেখি তো আজকে রাসেল বাইপাস নাকি জানি আইসে এখন রাসেল বাইপাস আইসে। আল্লাহ নাম যে যত জোরে নিবেন কোন গজব এই পৃথিবীতে আসবে না, কথা ঠিক না বেঠিক? আরো জোরে, আরো জোরে, এ সাসা কথা কন, ওই সাসা সুসা বয়ে রয়েছে, একসাথে বলতে হবে জহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যা কিছু গজব দেখেন এগুলো আমাদের হাতের কামাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমার শাশুড়ি শেখ হাসিনার দুইশাও লাভ নাই, কোন মন্ত্রী আপনাকে দীপুমনির দুইশাও লাভ নাই, কথা কন না কেন? একমাত্র গজব আমাদের কারণে, কথা বলেন না কেন? আরো জোরে, তাহলে একসাথে বলেন, নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? বিড়ি খাইলে কে খুশি হয়? তাহলে আমি যখন আসতাছি তখন দেখি গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট টানে, নজবিল্লা বললেন না? আবার কোন রাসেল কিল্লি গাইছে এই দেশে, গজব কিল্লি গাইছে, গজব আমাদের কারণে আসছে। আল্লাহ আপনি আমাদেরকে কুদরতি হাত দিয়ে হেফাজত করেন। মাহফিল দীর্ঘ রাত পর্যন্ত চলবে না। আমাদের বাংলাদেশের তাফসিরের জগতের ওগাজেদের জগতের নক্ষত্র হাফিজুর রহমান সিদ্দিকী বারাকাল্লাহু ফি হায়াতি হাজির। এই বেড়া নিয়ামতুল্লাহর কপাল আসলেই ফাটা কপাল। আমাদের একজন বক্তা উপস্থিত করতে মাহফিল কমিটির গিরার আডা হয়ে যায়, কথা কন না কে? যদি কোন গিরের আড়া কেমনে হুগায়, খালি দৌড়ায় একবার অল্লেসের মোর, আর একবার করিমার মোর, আর একবার জামিলার মোর, বক্তা নাই,
আসে না, আসে না নাই? আর তিনজন বক্তা বাংলাদেশের, ছোট হই আর বড় হই, সুপারস্টার তো, তিনজন হাজির। হাফিজুর রহমান সিদ্দিকী আরো আধা ঘন্টা আগে আসছে, আলহামদুলিল্লাহ বললেন না? তা হাফিজুর রহমান সিদ্দিকী এসে গেছে আর আপনারা দাঁড়ায় রয়েছেন, তাহলে বোঝা গেছে আপনারা ওয়া শোনার নিয়ত করে আসেন নাই। তামসা দেখার লাগে আইসে যে নেয়ামতুল্লাহ দাওয়াত দিছে, সব চান্দুগুলো আইসে কিনা। আলহামদুলিল্লাহ সব আলেম ওলামা চলে আসছে, যখন আল্লাহু আকবার। এবার বলেন সমস্ত প্রশংসার মালিককে, এখানে আসার তৌফিক কে দিছেন, যাইবার তৌফিক কে দিবেন, সব কাজের শুরুতে কার নাম নিবেন? ওই আল্লাহ এখনো আছে না? দেখে আল্লাহর প্রশংসাটা একটু উচ্চারণ করেন তো, আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার, খুশি হইলেন কে, বেজার হইছে কে? আল্লাহরে যদি খুশি করতে জীবন দিতে হয়, রাজি আছেন না? সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহকে হাত উঠায় দেখান তো, কে কে রাজি নাই? এটা আমি জানি এটা হবে, তারপরও মেনে নিছি, তবে আমি জানি আপনারা রাজি আছেন। কারণ চাঁদপুর এমন একটা জায়গা, চাঁদপুর এটা আমাকে গোপালগঞ্জের মতো না, চাঁদপুর। চাঁদ যেরকম ভাবে পূর্ণিমার চাঁদ উঠলে ঘরের মধ্যে বসেও দেখা যায়, জানালার ছিদ্র দিয়েও দেখা যায়, ঠিক এই চাঁদপুরের জমিনও সব জায়গাতে দেখা যায়, ঠিক না বেটি? এগো সব জায়গায় পাওয়া যায়, মাটির নিচেও আছে, চাঁদেও আছে, আলহামদুলিল্লাহ বলেন। আলোচনায় দীর্ঘায়িত হবে না, আমার পরে নক্ষত্র আছেন, আখেরি মোনাজাত পরিচালনা করবেন, এবং আপনাদের এলাকার যে সমস্ত উলামা ইকরাম আছেন, পোস্টার কই? আমি কিন্তু আজকে পোস্টারে নাম সারা বক্তা, আমার নাম পোস্টারে নাই, মাঝখান দিয়ে কেমনে আসছে আমি তা জানি না, তবে আল্লাহর প্রশংসা যাদের নাম পোস্টারে আছে তাদের মধ্যে আপনাদের সভাপতি যিনি করবেন, হাজারো আলেমের উস্তাদ শাইখুল উলামা শাইখুল হাদিস, এই চাঁদপুরের গর্ব, শাইখুল হাদিস আল্লামা খাজা আহমদুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি, যরকান মারহাবা। আমার পরে ওয়াজ করবেন এদেশের লক্ষ কোটি যুবকের কলিজার স্পন্দন, শত বললে ভুল হবে না, শত পীর আলেম না, আলেম তো লক্ষ লক্ষ আলেমের নয়নমণি, শত হক্কানি পীরের নয়নমণি এবং আমার অত্যন্ত মহাব্বতের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন গোলাপ ফুলের মতো ফুটেই দিয়েছেন সারা বাংলাদেশে নয় সারা পৃথিবীতে, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা বারাকাল্লাহু ফি হায়াতি। এবং আমার আগে ওয়াজ করেছেন আবুল খালেক শরীয়তপুরী, অনেক সুন্দর আলোচনা করেছেন অল্প সময়ের ভিতরে। এরপরে আমার ভাই নিয়ামতুল্লাহ সাহেব যতগুলা অতিথি এবং আলেম ওলামার নাম রেখেছেন এই পোস্টারের মধ্যে, আমি গুণাগারের নাম নাই, অতএব যারা এখানে নাম এসছে তারা সবাই আমার চাইতে বড়, সবাই আমলের দিক দিয়েও বড়, আইলেমের দিক দিয়েও বড়, মুহাক্কিক মুদাক্কিক মুদাব্বির সমস্ত উলামা ইকরাম কথা বলে গেছেন, আল্লাহ তাদের সবাইকে কবুল করেন, আল্লাহ যেন আমাদের মৃত্যুর সময় কালেমা নসিব করেন। আপনি কি জানেন এই মাসটা কি মাস? যারা নামাজ পড়ে, জুমার নামাজ তো অন্তত পড়ে, কারণ এই মাসে ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াজ হয়তো, এই জন্য মনে হয়েছে জিলহজ। আর একজনে বইলে ফেলাইছে কি জানি কইছে, কয় জুন মাস, হ্যাডটাও ঠিক আছে, হাসেন কেন, হ্যাডটাও জুন ঠিকই আছে, কিন্তু আসলে মুসলমানের মাস হিসাবে ইন্না ইদ্দাতাস শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ আরবাতুন হুরুম, এই আয়াতের জুজের অংশ, আরবাতুন হুরুম, আমি আল্লাহ চারটা মাস তোমাদের জন্য দামি করেছি, যরকান আল্লাহু আকবার। কথাটা কে বলেছেন? শেখ হাসিনা? খালেদা তো অবশ্যই কইছে, চারটা মাস আমি খাস করেছি, ইন্না ইদ্দাতাস শুহুর আরবাতুন হুরুম, আল্লাহ একটা জুজের মধ্যে বলে আয়াতের মধ্যে, আমি চারটা মাস দামি করেছি তোমাদের জন্য,
অ্যাডভান্স হলো নেকের দিক দিয়া, আমলের দিক দিয়া জান্নাতে যাওয়ার সিঁড়ি কদম জান্নাতের দিকে অ্যাডভান্স হওয়ার জন্য চারটা মাস আমি খাস করেছি। তার ভিতরে বলেন মহররম, বলেন কি নাম, জোরে আরো জোরে, জানি তো না যে কোন চারটা মাস আল্লাহর কাছে দামি। এক নম্বরে, দুই নম্বরে জিলহাস, মারহাবা বলেন, তিন নম্বরে জিলকাত, এরপরে হলো আল্লাহর কাছে জিলকাত, জিলহাস, মহররম, এরপরে হলো রজব। আল্লাহ আকবার বললেন না? রমজান তো আল্লাহর কাছে দামি এমনিই আছে, এই রমজান সারা শাবান সারা চারটা মাস আল্লাহ বছরে দামি করেছেন। এই দামি মাসের মধ্যে একটা মাস হলো জিলহাজ মাস। এই মাসে একটা আমল আছে, এই ইকো একবার অফ থাকবে, ইকো অফ। এই মাসে দামি মাসে একটা দিন আছে যেই দিনটা সারা বছরের মধ্যে নাই, সেই দিনটার নাম কি? আলেম ওলামা তো জানেন, তারা তো বলতে পারে, ইয়ামুল আরাফা, যরকান মারহাবা, যেটা আরাফার দিন, জিলহজ মাসের 9 তারিখ। সারা বছরের ভিতরে একটা দিন দামি, একটা দিন দামি, সেই দিনটা কিন্তু এই মাসে, সেটা হলো আরাফার দিন। এই আরাফার দিনে যারা আরাফার মাঠে উপস্থিত থাকবে, শোনেন তাদের সামনে আমার নবী কি বলেন, মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু ওয়া উম্মুহু। কারণ আরাফার মাঠে তিনটা ফরজের একটা নাম্বার ফরজ, কেউ যদি আরাফার মাঠ সহ হজ করে, হজ করার জন্য যায় আল্লাহকে সন্তুষ্ট করতে, সেই রকম নিষ্পাপ হয়ে যাবে, সে মনে হচ্ছে তার মায়ের গর্ভ থেকে আজকে ভূমিষ্ঠ হলো। আজকে এখনো পর্যন্ত এই চাঁদপুরের অনেক হাজি মক্কা মদিনায় আছে, ঠিক না বেটি? জোরে বলেন। যেই মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই মাহফিল, তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই মাহফিলে আল্লাহকে একটা ডাক দিয়ে বলেন না, আল্লাহ জীবনে একটাবার আরাফায় নিয়ে যাও না। তুমি যদি নিয়ে যাও মক্কা মদিনাতে, কেউ তোমাকে কৈফিয়া জিগাবে না জমিনে। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি কোনো পার্লামেন্টে কোনো আইন পাস করাইতে হয়, 300 MP ক্যাবিনেট মন্ত্রীদের কাছ থেকে স্বাক্ষর নিতে হয় গো বাবা। আমার আল্লাহ যদি কোনো আইন পাস করাইতে হয়, দুনিয়ার কারো কাছ থেকে কৈফিয়াত নিতে হয় না। কথা ঠিক না বেটি? জোরে কোন। এই মাসে এমন একটা মাস যেই মাসে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের সন্তান রে এই বাম পাও দিয়া পাড়াইয়া ধরে, ডাইন পাও দিয়া মাথাটা চেপে ধরে, ডাইন হাত দিয়া ছুরিটা ধরে, বাম হাত দিয়া ঘেটিটা চেপে ধরে, ঘাটটা চেপে ধরে, পৃথিবীর ইতিহাস বেরেক, আসমান জমিন বেরেক, লৌহ কলম বেরেক, কোটি কোটি ফেরেশতা বেরেক, খেলা হচ্ছে দুইজনের মাঝে আশেক আর মাশুক। পৃথিবীতে এই দৃষ্টান্ত স্থাপন পৃথিবীর কোনো মানুষ করতে পারে না। আদম নবী থেকে নিয়া নবী ঈসা মুহাম্মদ পর্যন্ত কোন মানুষ এই দৃষ্টান্ত স্থাপন করতে পারে নাই যে আল্লাহর মাজার ইব্রাহিম আর ইসমাইলের মাঝে কোনো পর্দা ছিল না। কুটি কুটি বিলয়ন কুটি ফেরেস্তা সবাই কাঁদে এই বাপ বেটার এই অভিনয় দেখে এই জিলহজ মাসে। যরকন মারহাবা। এই জিলহজ মাসের এই তারিখের মধ্যে ইখতিলাফ আছে, কেউ বলেন 10 তারিখ, কেউ বলেন 8 তারিখ, কারণ ওইটা হলো আল্লাহর আশেক মাসুকের খেলা। আমরা কোরবানি দেব 10 তারিখ, ঠিক আছে, কিন্তু তাদের খেলা হয়েছিল জিলহজ মাসের কোন এক তারিখে।
এটা পৃথিবীর কেউ সহ্য করতে পারবে না। আল্লাহ আকবার বলতে পারলেন না? এই মিয়া কি মনে করলেন আপনি, আল্লাহর প্রেমের মাঠে পাশ করা কি এত সহজ? কোন রাওয়ায়েত আছে তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে 41টা ইন্টারভিউ নিছে বাবা ইব্রাহিমকে, 41টা 41টা পরীক্ষার মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে। তার ভিতরে 13 নম্বর পরীক্ষা হলো বাপ বেটার এই মহামিলন জবাই দেয়া দি। আল্লাহ আকবার বলতে পারলেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে দিয়ে আল্লাহ কাবা ঘর নির্মাণ করেছে, সাথে যোগালি রাখছে ইসমাইলকে, আর ইসহাকরে দিয়ে আল্লাহ নির্মাণ করেছে বাইতুল মুকাদ্দাস। আজকে বাইতুল মুকাদ্দাসকে দখল করার জন্য পৃথিবীর সবচেয়ে বেজর্মা জাতি, সবচেয়ে ছিন্নমূল জাতি, যাদের জন্মের কোনো ঠিক নাই, যাদের দেশের ঠিক নাই, তাদের আবার জন্মের ঠিক আছে কোথা থেকে? কথা বলে না কেন? সবচাইতে বেজর্মা জাতি যাকে জন্মের ঠিক নাই, যেই দেশে কোনো বিবাহ নাই, এই ইসরায়েল এই বেজর্মাগুলি আজকে বাইতুল মুকাদ্দাস নেয়ার জন্য বহুত পাইতারা চালাইতেছে। যতদিন পর্যন্ত কথা বলে না কেন মিয়া, আল্লাহর বিচার নাই? হ্যাঁ আছে। যে প্রথম বাড়ি দিয়েছিল, প্রথম বাড়ি দিয়েছিল যে রামচরণ, প্রথম বাড়ি দিয়েছিল এই আমাদের বাবরি মসজিদকে ভাঙার জন্য, সে কিন্তু মুসলমান, মুসলমান হয়ে মারা গেছে। তার ছেলে এই যে 2 বছর আগে এই বাংলাদেশে আসছিল, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ আছে না নাই? বিশ্বাস হয়? আল্লাহু আকবার জোরে বলেন তো। বাবা জান ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আসছিলেন মসজিদ গড়ার জন্য, বাইতুল্লাহ গড়েছে, বাইতুল মুকাদ্দাস 40 বছর পরে গড়ছে, ইনশাল্লাহ আমরাও মসজিদ গড়ব, মাদ্রাসা গড়ব, ঠিক না বে? ঠিক। এই যে মাদ্রাসা পত্রিকা আয়োজিত মাহফিল, যদি মাদ্রাসা না থাকতো আজকে বাংলাদেশের এই সুপারস্টার বক্তাগুলো চোখে দেখতে পারতেন? এত সহজ হাফিজুর রহমান সিদ্দিকী রানা, ইলিয়াস রহমান জিয়াদী রানা, আমার এই 25 বছর ওয়াজের জীবনে মাত্র 2 বার না 3 বার আসলাম এই চাঁদপুরে, কি মনে করলেন আপনি? আল্লাহ পাকের শুকর, আমি আপনাদের 2 পায়ে হাত দিয়ে বলবো, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, সবাই বসে পড়েন, একটু পরে আমার ভাই হাফিজুর রহমান সিদ্দিকী আসবে, আপনার টেনশনের কোনো কারবার নাই, যে ফ্যান নাই তেমন বাতাস নাই, বইয়া পড়মো যদি ঘামায় যাই কবরে যাওয়ার পরে ঘাম আসে না নাই, সাপের ঠোকর আসে না নাই, ওই ঠোকরের কথা চিন্তা করে জান্নাতের বাগানে বসেন, এখান থেকে উঠাই আল্লাহ আপনাকে জাহান্নাম দিবে না, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এবার আমার কাছে আসেন, এই মাসে এমন একটা দিন আছে যেই দিনটার নাম হলো ইয়াউমুল আরাফা, এই মাসে এমন একটা দিন আছে, এই মাসে এমন একটা দিন আছে যেই 3টে দিনের ভিতরে যদি কেউ কোরবানি দেয় ইব্রাহিম নবীর গাড়িতে জান্নাতে যাবে। কোরবানির 3টা দিনও শেষ, আরাফার দিনও শেষ, জিলহজ মাস কিন্তু এখনো শেষ হয় নাই। এই মাসে প্রত্যেকটা আমল আল্লাহর কাছে কবুল হয়। একবার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ পাক আপনার পরে খুশি হয়ে যাবেন। জোরে কন্ত দিকে আলহামদুলিল্লাহ বলেন তো, আল্লাহ আকবার। তাকানাই দিকে, এই মাসে এমন একটা খেলা খেললেন আমার আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, যেই খেলা পৃথিবীর কোন মানুষ খেলতে পারে না, মাঠে নাই, বাইতুল্লাহ থেকে 15,000 কিলোমিটার দূর হলো জেরুজালেম, সেখান থেকে আল্লাহ ইব্রাহিমকে অর্ডার করলেন, ইন্নি আরাফিল মানাম আন্নি আযবাহুক ফানদুর মাযা তারা, ইব্রাহিম রে আমি তোরে কোরবানি দিতে বলছি, তুই সকালে উঠাই 100 উট কোরবানি দিয়ে দিলি, তুই কি একবারও ভেবেছস কোরবানি কবুল করছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় বসে কয়, আল্লাহ করছো কিনা তা তো তুমি জানো, না আরো পিরিও লাগবে। পরের দিন দিয়ে দিলেন আরো 1,000,
ইব্রাহিম তুই কি একবার চিন্তা করছো আমি কবুল করছি কিনা? আল্লাহ তুমি ভালো জানো। এর পরের দিন বলে, ইব্রাহিম রে তোর এইগুলার কোরবানি আমার কাছে না, তোর সবচাইতে বড় প্রিয় বস্তুটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম দুই হাত বাড়ায় কয়, আল্লাহ আমার কি প্রিয় এটা তো আর আমার কাছে নাই, এটা আমার ছোট বউ তার কাছে আছে। আলহামদুলিল্লাহ বাইতে যেয়ে কইেন আমার ছোট বিবি ওর কাছে আছে আমার প্রিয় বস্তুটা, তুমি তো আমারে বলে দিছো। রব্বানা ইন্নি আসকাউতু মিন দুররিয়্যাতি বিওয়াদিল গায়রি যী জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকুহুম মিনাস থামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আমি তো হাফেজ না রে ভাই, শুধু এতটুকু মনে রাখবেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে তোমার কি মনে নাই আজ থেকে 13 বছর আগে গায়রিজি জারাইন এমন জায়গায় বর্ডারে রাইখাইছি যেই জায়গায় কোনো জারাআত নাই, ফসলাদি নাই, গাছ গাছলা নাই, বৃক্ষলতা নাই, কিচ্ছু নাই, এমন একটা জায়গায় রাইখাইছি 4 বছরের ভিতরে একবারও কও নাই তোর প্রিয় সন্তানটারে দেইখায়, আর আমি তোমার পারমিশন ছাড়া একবারও একটা কদম আমি ইব্রাহিম লড়াই না। আমার জন্ম হয়েছে পাহাড়ের গুহায়, সেই যুদ্ধি পাহাড়ের পাহাড়ে গুহায় আমার জন্ম হয়েছে, জীবনের দুনিয়া সব নবী কিছু না কিছু মায়ের স্তনের দুধ খাইছে আদম নবী ছাড়া, আদম নবীর তো মাও নাই বাপও নাই, আর আমি আমার মায়ের স্তনের দুধ খাই নাই। আমার এই আঙ্গুলটায় তুমি দুধ সৃষ্টি করে দিছিলা, শোষণ দিলে দুধ বাইরেইত, এই আঙ্গুলটা শোষণ দিলে মধু বেরইত, যদি পানি খাওয়ার ইচ্ছা করতাম এই আঙ্গুলটা শোষণ দিতাম পানি বাইরেইত। এইভাবে 2 বছর আমারে বড় কইরে, এরপরে আমার সবচাইতে 186 বছর অথবা 92 বছর বয়সে একটা পোলা দিলা, তাও আজ থেকে 13 বছর আগে বনবাসে করে রাইখে আসতে বললা, আমার বউডারে আর আমার ছেলেটারে রাইখে আসলাম সেই বনবাসে, আবার জিজ্ঞেস করো তোর প্রিয় বস্তুকে, তুমি জানো না তোমার পরে আমার যদি কোনো প্রিয় বস্তু থাকে সেটা আমার ওই একমাত্র পোলা ইসমাইল। আল্লাহ যারা আসতে আল্লাহ আকবার বলবে বাড়িঘর তুমি চিনো, ইসিল হজ মাসে আমার আব্বাজান পরীক্ষা দিছে পোলারে জবাই দিয়া, আর ওরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে কইব না গো বাড়িঘর চিনো, যাওয়ার আগে গুলা লুলা বানায় আলাবা। এই মুসলমানের বলা, আমার জাতির পিতা ইব্রাহিম যদি এই মাসে সন্তানদের জবাই দিয়ে আল্লাহর নৈকট্য হাসিল করে এই জমিনে দিন রেখে যেতে পারে, মিল্লা তাবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফী হাযা লিয়াকুনার রাসূল, এই পৃথিবীতে যদি মুসলমান নাম রেখে যায় আমার জাতির পিতা আমার আব্বা জান ইব্রাহিম, ওই জাতির পিতা সন্তান হয়ে একটা আওয়াজ শুনতে চাই, জীবন যাবে বাইতুল মুকাদ্দাস কোনো বেঈমানের হাতে যাবে না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে দু হাত তুলে দেখায় দেন তো দেখি। আগমন আর আগে হইছে। এই মুসলমানের বলা ভালো করে বুঝবেন, আমার আব্বাজান শিক্ষা দিয়ে গেছে ওই বাইতুল মুকাদ্দাস আমার বাপের হাতে নির্মাণ, এটা মুসলমানের সন্তানের হাতের নির্মাণ, কথা ঠিক না বেঠে? মুসলমানের হাতের জিনিস কোন ইহুদির হাতে যেতে পারে না, যাবে তো কইয়া বইলে যাইতে হইবে। ইনশাল্লাহ বলেন, আল্লাহ আকবার বলেন, রেডি আছেন তো জিলহজ মাসে দেখা যাবে? কারণ মাঠ তো আজকে আমার না, মাঠ হলো হাফিজুর রহমান সিদ্দিকির, শুধু আমার দিক তাকায় বলবেন। হ্যাঁ
কোনান তাকে পিন মারে আবার কোনানের ঘুরেই লয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হে আল্লাহ, তুমি জানো যে আমার প্রিয় বস্তু কোনটা? আল্লাহ কয়, তাহলে হুন ওইটাই যদি প্রিয় হয় তাহলে কি আমার চাইতে বেশি? ইব্রাহিম আলাইহিস সালাম কইটা তুমি কেমনে ভাবলা? তোমার চাইতে যদি বেশি হইতো তাহলে কি আর ছয় মাসের পোলাডারে পানি ছাড়া খাবার ছাড়া মাত্র 13 কেজি গম দিয়া 8 লিটার পানি দিয়া 5.5 কেজি খেজুর দিয়া বনবাসে রাইখাইলাম, গায়রে জি জারাইন ইনদা বাইতিকাল মুহাররম। তুমি শুধু বলছো এখানে কাবা ঘর হবে, কাবা ঘর নাই, বিটিটা পড়ে রয়েছে। নূহ নবীর জামানায় বিটিটা কাবা ঘরটা আসমান উঠাই নিয়ে গেছো পিলাবনের সময়। তুমি কইছো ইন্দা বাইতিকাল মুহাররম, এখানে কাবা ঘর হবে, ঘরও নাই, ঘরও নাই, সেখানে রাইখাইছে। যদি তোমার সাথে বেশি ভালোবাসতাম তাহলে বুড়া বয়সের পোলাডারে আর বিশ্ব সুন্দরী বৌডারে, আমি জানি এদিকে যাবালে কাবা, এইদিকে যাবালে সাফা, এইদিকে যাবালে মারোয়া, এইদিকে যাবালে আবি কোবায়েস, এইদিকে যাবালে বেলাল, এইদিকে যাবালে সুফিয়ান, এইদিকে যাবালে আবি হুবাইব, এই বাঘ ভাল্লুকের বাসস্থানে জঙ্গলের মধ্যে আমার সুন্দরী বৌটারে, বিশ্ব সুন্দরী বৌটারে রাইকে আসতাম না। পৃথিবীতে 31 জন মহিলা বিশ্ব সুন্দরী, আল্লাহ নিজে ঘোষণা দিছে, তার ভিতরে 13 নম্বর হলো মা হাজেরা। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কইছে, যারা অবিবাহিত আছে, অগো কপালে জীবনও ভালো বউ দিবা না। এই বেটা বিশ্ব সুন্দরী, এখন যে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা হয় এগুলা বিশ্ব সুন্দরী না, বেশ্যা সুন্দরী। পেট বিট বাইর করে শরীরে সব জায়গায় পরিমণির মতো দেয়। আলেমুল আমারে গালি দাও, অমুক হুজুর আকাম করে জেলখানায় গেছে। এই বেটা কথা ঠিকঠাক মতো বলিস, ঠিকঠাক মতো বলবি। কোনোদিন কোন আলেম বাংলার জমিনে আকাম করে জেলখানায় যায় নাই। কষ্ট হইতেছে? অজ্ঞামী তারপর ওয়াজ করবো যতটুকু টাইম আছে আমার। এই মুসলমানের বলা ভালো করে বিশ্বাস করেন, আমার আব্বাজান করে কি তার সন্তানরাও এরকম করবে? ঠিক না বেটে? আল্লাহ বিশ্বাস করো, তুমি আমার অন্তর্যামী, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, তুমি আমার অন্তরে খবর জানো মালিক। জীবনে মায়ের আদর কি আমি ইব্রাহিম পাই নাই গো, জীবনে বাবার আদর কি বাবা কেমনে সন্তানরে গোসল দেয়। জীবনে আমি কোনোদিন 7 বছর পর্যন্ত বাবার হাতের একটা কাপড় পরিধান করি নাই গো, কাপড় পরাইয়া দিয়া যাই তো জিব্রাইল। খাবারের দরকার হইলে বনের পশু পাখি আমার সামনে খাবার রাইখে যাইতো, আমি সেই ইব্রাহিম, তোমারে ভালোবাসি আজা দরকার আমি রাজি আছি। আল্লাহ তুমি জানো ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির, আমি তোমার জন্য সবই পানি গো মামি। ইব্রাহিম তুই কি পারবি তোর ওই বুড়া বয়সে ছেলেটারে জবাই দিয়ে জিল হাসবাসে এমন একটা দৃষ্টান্ত স্থাপন করবি, তোর সন্তানগুলা গরু ছাগল জবাই দিয়ে আমার কাছে দৃষ্টান্ত স্থাপন করবে। ও আমার কলিজার চাঁদপুরের বাইরা, চাঁদপুর শহরের বাইরা, আপনারা যারা কোরবানি দিছেন গো বাবা যদি হালাল টাকার হয়ে থাকে, আমি আপনার সাথে আজকে ওয়াদা করে গেলাম, আমি গোপালগঞ্জ সন্তান, আপনি হলেন চাঁদপুরের সন্তান, হাফিজুর রহমান সিদ্দিকী সেই সাগর পারের সন্তান, সেও বলিয়া দিয়া যাবে এই জিল হজ মাসে জাতির পিতার গাড়িতে আপনার জান্নাত নসিব হয়ে যাবে।
আর যদি হারাম টাকা দিয়া কোরবানির পশু কিনিয়া থাকেন গো বাবা, গরু শিং দেখছেন গুতায় একটা কিরকম আপনি দেখেন নাই? কোরবানির গরু কিন্তু এটা কষার গরু না, এই বেড়াছি গুছাইতে পারবো গো, এক সেট তল পেড়ে গুছাইব। তুই হারাম টাকা দিয়ে কিনা আবার সোয়াবিন নিয়ত করছিলি, ওরে বাপ্পা, কথা কন না কেন? কষ্ট হইতেছে টাকা নেই দিকে? আমার আব্বা আপনার আব্বা এক নাম্বার আব্বা। কয় নাম্বার? জোরে কন আব্বা, কয় জোর? হ্যাঁ বুড়েটার জোর কি হাতুসা করে কয় এক জোর? বাপ সাইড জোর কয় জোর? জোরে কন আরো জোরে, আসতে কইলে কিন্তু মনে করবো আপনারা আর কয়জন আছে, কয়জন আরো জোরে জোরছে বলো, জোর হয় নাই? এক নাম্বারে আদম বাবা, এবারে বাপ কইবেন না, নাকশা ঘুষায় ভাড়া এলাইব ফেরেস তারা। দুই নম্বরে মিল্লাত আবিকুম ইব্রাহিম বাবা, তিন নাম্বারে আমার আব্বা জান আমার নবী বাবা, তিন নাম্বারে যেই বেডায় আপনারে পটাকশন দিয়ে জন্ম দিছে ওই বেটারে যদি আব্বা মানেন তাহলে আপনি ঠিক আছেন, মানে আপনি যার দেয় তাহলে কয়টা হইল আব্বা? আলহামদুলিল্লাহ বলেন, আমরা চার বাবার সন্তান, আমরা কিন্তু ওই যে দয়াল বাবার সন্তান না। টাকা নেই দিকে? আমার আব্বা জান আপনার আব্বা জান এক নাম্বার না? ইব্রাহিম নবীর মতো আব্বা হইতে পারে? বাজানরে আল্লাহরে বলে দিলেন স্পষ্ট, আল্লাহ তুমি যদি কও যে ওই পোলাডারে জবাই দিতে তোমার প্রেমের মাঠে নাই মা, আমি গোল দিয়ে উঠে আসবো, ঠিক আছে? কিন্তু আল্লাহ আমার একটু কেমন যেন লাগতাছে, আমি ১৩টা বছর একটা পাঞ্জামিও কিনে দেই নাই, একটা কাপড়ও কিনে দেই নাই, পোলাডারে যাইয়া জবাই দিব কেমনে, আমার ভাষা খুঁজা পাইতাছি না। ঠিক আছে, তুমি যখন বলছো জবাই দিবা, আমি আমার পোলারে জবাই দিয়ে প্রমাণ করে দেবো আমি তোমার কত ভালোবাসি। আমরাও আমার আত্মাকে জবাই দিয়া ইসলামের জন্য কোরআনের জন্য জিলহজ মাস আওয়াজ দিবেন। বাংলার জমিনে যদি ইসলামের বিরুদ্ধে কোন আস্তিক কথা বলে দরকার হয় নিজে জবাই হয়ে যাব, আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা থাকবে। রাজি আছেন না নাই? কে কে রাজি আসার লাগবে হাত তুলে আল্লাহকে দেখায়, আল্লাহ হাতগুলো কবুল করো, জোর করে আমিন। তাকায় দেখেন জিলহজ মাসে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ জেরুজালেমের বাজার থেকে একটা রশি কিনলাম ২২ হাত, ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা ছিলেন ১৯ হাত, যখন আলহামদুলিল্লাহ ইসমাইল আলাইহিস সালাম তখন লম্বা ১২ হাতের উপরে, ১৩ বছরের পোলা ১৩ হাতের উপরে লম্বা, আপনি কি মনে করলেন যেই জায়গায় ফেলাইয়া আজকে বাবায় পিঠির উপরে বাম পা আর মাথার উপরে ডাইন পা, ডাইন হাত দিয়া ছুরিটা বাম হাত দিয়া ঘেটি ধরে সাইপা ধরে উবুর করে শোয়া, আপনাদের উবুর কি বলে আমার গোপালগঞ্জের ভাষা উপুরি, তাহলে বুঝতে সুবিধা। অর্থাৎ শীত ছিল না বুট করা, এই অবস্থায় ছুরিটারে চালাইতেছে, কি মনে করেন এটা কি খেলা? পৃথিবীর কোন মানুষ যেটা করে না সেটা এই মাসে খেলা খেলছে। মারহাবা বলতে পারলেন না? আপনার আমি এই মাসে আজকে খেলা খেলবো এই গরমের মধ্যে, আল্লাহ তোমার ভালোবাসা অর্জন করতে যেয়ে যদি জ্বর হোক বৃষ্টি হোক গরম হোক জয় হোক হাফিজুর রহমান সিদ্দিকের ওয়াস না শুনে আখিরে মোনাজাত না করে কেউ যাব না ইনশা আল্লাহ। রেডি আছেন তো? মারহাবা বলেন বাবা। এবার আমার দিকে তাকান, ২২ হাত লম্বা বাজান রে সামরার রশি নিজে কিনলেন, দুই ধারে ধারালো একটা ছুরি কিনলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মা সায়রার সামনে যায় কয় সায়রা রে ১৩ বছর আগে তোমার কাছ থেকে বিদায় নিয়ে গেছিল ইসমাইল আর হাজেরা, আমার মালিক বলছে আমারে জবাই দিতে ইসমাইলকে, সঙ্গে সঙ্গে মা সায়রা বলতেছে আমার মালিক যদি ইসমাইলকে জবাই দিতে বলে আল্লাহ
আপনি একটু মায়া দেখায়েন না যান বাজান, আপনাদের জানা আছে আমি মাত্র 3 মিনিট আপনাদের 2 ফোঁটা পানি দেখতে চাই। কেন দেখতে চাই জানেন নি? এই মাজমার মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো। কোরবানির পশু জবাই দিছি কত আনন্দ করে গোশত খাইলাম আমি, ইলিয়াসুর রহমান জিহাদিও তো আমার মালিককে সন্তুষ্ট করার জন্য বাবা কোরবানি দিছি, কত মা চাষিদের জন্য কোরবানির হাদিয়া পাঠাইলাম বাজানডা। আমি এমন একটা পুরা কপাল সন্তান, এক পিস মাংস এক পিস গোশত আমার জনম দুঃখিনী মাকে খাওয়াইতে পারি নাই। কেন জানেন রে? আমি 12 বছর বয়সে মারাইছি। বেজান রে আপনারা জানেন আমার মসজিদে একটা ছেলে বাজান, আপনাদের কুমিল্লা 14 গ্রাম বাড়ি বাজান সৌদি আরবের জমিনে থাকে, আমারে কোরবানির একদিন আগে আমারে ফোন দিয়া বলে হুজুর গত বছর আমার মা বেঁচে ছিল, আজকে আপনার মতো মা হারায় ফেলছি। হুজুর আমি যখন কোরবানির গরু কিনতাম খাসি কিনতাম, আমার মা আমার গরুটার খোল ভুষি খাওয়াইতো, আমার মা গরুটারে তৈল দিয়ে দিত। হুজুর এই বছর গরু কিনছি, আজকে তো আমার মা নাই, আমার গরুটারে কেউ আদর করে না। আমি আমি আপনার ভাইদেরকে বলবো যাদের মা নাই গো, এক টুকরা গোশত মারে খাওয়াইতে পারো নাই, বাবারে খাওয়াইতে পারো নাই, এই জিলহজ মাসে 2 ফোঁটা পানি ফেলাইয়া আমার মাওলার একটু কেঁদে কেঁদে দেখায় দাও মালি। জিলহজ মাস এখনো শেষ হয় নাই, সমস্ত হাজিরা এখনো দেশে যায় নাই, এই জিলহজ মাসের বরকতে তুমি আমার জনম দুঃখিনী মাইনে মাফ করে দাও। বেদন কোরবানির গোশত গুলো আপনি যখন সুন্দর করে বন্টন করতে গেছেন, কত মায়ের জন্য পলিথিনে ভরিয়া বাসায় বাসায় পাঠাইছেন, যারা মা ভক্ত তাদের আমি বুঝাইতে তাড়াতাড়ি সক্ষম হব। ও বাবা ফ্রিজের মধ্যে এখনো গোশতটা কোরবানির গোশত আছে, বাজারে মা কিন্তু আজকে ঘরে নাই গো। ও বাবা আমার আব্বা জানো যখন আমার কোরবানির গোশত নেওয়ার জন্য ঢাকা কারণীগঞ্জ আমার বাসায় আসছে, আবার আব্বা আবারে বলে আবার আব্বা বেঁচে আছে দেখে আসতে পারেন। আমার বাবা এই বছর আমারে বলে ইলিয়াস রে তুমি 2টা গরু জবাই দিছ গো বাবা, আমি তোমার কোরবানির গোশত নিতে আসছি, তুমি আমারে আগে কোরবানির গোশত হাদিয়া দিছো তোমার এলাকায় দেওয়ার জন্য। বাবা আমি বারবার মনে করতেছি তোমার জনম দুঃখিনী মায়ের কথা, তোমার মা যদি দেখতো তুমি গরু জবাই দিছো তোমার মা কত খুশি হইত। আল্লাহ তুমি দেখো মানে আসমান থেকে বৃষ্টি নামে গো মালিক, কত বাবাজির চোখ দিয়া বৃষ্টির পানির মতো চোয়া চোয়া পানি পড়ে, আল্লাহ চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন হারাম করা যায় না। এই জিলহজ মাসটা যদি তোমার কাছে দামি হয়, আজকে 28শে জুন, আজকে 28 তারিখ জুন মাসের এই 28শে জুনে তোমার দিকে তাকাই আমরা, এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে তোমার কাছে একটা দরখাস্ত দিলাম, যাদের চোখ দিয়ে পানি পড়ে গো আল্লাহ এদের জনম দুঃখিনী মারে মাফ করে দাও গো মালিক। জনম দুঃখ মিয়া বাবারে মাফ করিয়া দাও আল্লাহ, তোমার কাছে একটা দরখাস্ত বাবা ইব্রাহিমের গাড়ির জন্য একটা টিকিট বরাদ্দ করিয়া দাও বাবা, আমি দেখব আব্বা জান ইব্রাহিমের মতো অন্তরটারে কে এখন আল্লাহর জন্য তৈরি করতে পারেন গো বাবা।
আমার আব্বা আপনার আব্বা জাবালে কাবার এখানে দাঁড়াইয়া ওবাজান মসজিদে ফাতাহ জিডা বলা হয়, ইব্রাহিম খলিল রোড দিয়ে আমার আব্বা যারা আসতেন মসজিদে ফাতাহ মসজিদের জেনের পাশ দিয়ে বাবাজান চলিয়ে যাইতেন। আজকে আমার আব্বা আপনার আব্বা জাবালে কাবার এইখানে দাঁড়াইয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জিজ্ঞেস করে আমার ইসমাইল এখন কই আছে, ছোট বাচ্চারা বলে আপনি আট বছর বয়সে আসছিলেন, চার বছর বয়সে আবার আইসে জিজ্ঞেস করেন ইসমাইল কই, আপনার ইসমাইল সব ছেলেরা খেলাধুলা করে আপনার ইসমাইল পাহাড়ের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে, কেন কাঁদে বাবা? যখন জিজ্ঞেস করি তোমার আব্বা কই তখন ইসমাইল বলে আমার আব্বা আল্লাহর দিনের কাজে ব্যস্ত, আমার আব্বা আল্লাহর অর্ডার ছাড়া আমারে দেখতে আসতে পারে না, এই কথা বলে কাঁদে। তখন আমরা বুঝ দিয়া বলি আল্লাহর খলিলের সন্তান ও আমাদের ইমাম ইসমাইল, ওয়াই দিয়ার ফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল ইন্না আউয়াল বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও মাহুদাল আলামিন। ইসমাইল বলে আমার আব্বা আইব, তোমরা টেনশন করো না আমার আব্বা আইব। বিশ্বাস করেন গতকালকেও জিলহাজ মাসের 8 তারিখ গেছে, ইসমাইলকে আমরা জিজ্ঞেস করছিলাম তোমার আব্বা কি আইলো না কোরবানি পায়ে পড়লো, তখন বলছে আমার আব্বা এই মাসে আইব। আপনি ঠিকই আয়া পড়ছেন আব্বা, ইসমাইল আজকে খুশি হইব, ইসমাইল আজকে খুশি হইব। আমি দেখব এখন আমার ভাই আপনার ভাই ইসমাইলের মতো কার চোখে পানি আছে। ইব্রাহিম বলে আমার ইসমাইল বলছে আমার আব্বা আইব। হ চলো তোমাদের নিয়েই আমার ইসমাইলের কাছে যাই। ইসমাইল বাবা তুমি কই গো আমার কলিজা? ইসমাইল এখন একটু রাগ করছে, সুরা সফফাতের তাফসীরে দেখবেন উলামা কেরাম ইসমাইল রাগ করছে কেন, আরো একবার আসছে আব্বা একটা দিনও আমার মার ঘরে থাকে নাই, আমার একটু আদরও করে নাই, সব ছেলেরা তার বাপের কোলে উঠে আব্বার অন্তত দুইটা সুমা দেয়, আমি একটা সুমাও দিতে পারি নাই, আমার আব্বা আমার এক নজর দেখে গেছে, আমার আব্বা যাইবারও যাইব গা, এটা জানে ইসমাইল। যখন ইসমাইল শুনছে ইব্রাহিম বলে ফেলছে দাঁড়াই এই কাবা ঘরের সামনে দাঁড়াইয়ে বলছে বাবা আমি তোমার মায়ের ঘরে এবার কিছুদিন থাকবো। ইসমাইল বলে আব্বা তুমি আমার মার কাছে থাকবা? হো বাবা আমি থাকবো। ইসমাইল একটা দৌড় দিয়া বাবার বুকের সাথে মাথাটা লাগাইয়া বাবার কোমরটারে শক্ত করে ধরে বলে আব্বু তোমারে তো বুঝাইতে পারবো না রে বাবা, এই বাক্কা শহরে সব মহিলা ঘুমায় গো বাবা, আর আমার মা একটা জামা বুকের মধ্যে নিয়ে ঘুমায়, শুনেছি এই জামাটা লইয়া বলে তুমি 40 দিন আগুনের মধ্যে ছিলা। আল্লাহু আকবার করে বলতে পারেন না বাবা? যেদিন তুমি আমারে রাইখে যাও মায়ের কাছে 8 কেজি গম দিয়া, সেই দিন আমার মা তোমারে বলছিল জাতির বিদায় ইব্রাহিম, আমি তো আর রাত্রে আপনার ঘুমের সময় পাবো না, আপনি আমার একটা জিনিস দিয়ে যান যেটা বুকের মধ্যে নিয়ে কোলবালিশের মতো ঘুমাবো। তখন আপনি জিজ্ঞেস করছিলেন হাজেরা তোমার আমি কি দিয়ে যাব, তখন আমার মা বলছিল
যে জিনিসটা সবচেয়ে আপনি বেশি পছন্দ করেন ওইটা আমারে দিয়ে যান, তখন আপনি আপনার টোপলার থেকে ব্যাগের থেকে বাইর কইরা জিব্রাইলের দেহা দিয়া আল্লাহর দেহা দিয়া নমরুদের আগুনের মধ্যে পড়িয়া সেই চল্লিশ দিন জামাটা গায়ে দিয়া পেছিলেন, ওই জামাটা আমার মায়ের দিয়া বলছিলেন হাজিরা আমার কথা মনে পড়লে এই জামাটাই সুমা দিস। আমি দেখতেছি আপনাদের চোখে পানি, এই বাক্কা শহরে সব মহিলা ঘুমায় গো বাবা, আমার মা ঘুমায় না, কারণ তোকে আমারে আমার মায়ের কোলে দিয়া বলে গেছিলা লিউকিমু সালাত ফাজআল আফিদাতাম মিনান নাস, আল্লাহু আকবার বলেন তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। হাজিরা রে হাজিরা, তোর এমন জায়গায় রাইখে গেলাম যেখানে খাবার নাই, ফসল আদি নাই, গায়রে জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম, ওই জায়গায় কাবাগর হবে, আমার ইসমাইলকে কিন্তু বেনামাজি বানাবি না, লিউকিমুস সালাহ তুইও নামাজ পড়বি আমার পোলাটারও নামাজি বানাবি। এ হাজেরা আফিদাতাম মিনান নাস তাহবিলাইহিম, আমার হাজেরা কোন মানুষের সাথে খারাপ কাজ করতে পারে না, আমার হাজেরা সবার সাথে লিয়াজো মেনটেন করে চলবি। এ হাজেরা তুই বিশ্ব সুন্দরী একা পাইয়া অনেকে প্রেমের অপার দিবি, কারো সাথে প্রেম করবি না। আফিদাতাম মিনান নাস তাহবিলাইহিম, আল্লাহু আকবার করে বলেন খবরদার হাজেরা কোন মানুষের সাথে বাজে আলাপ করবি না। আফিদাতাম মিনান নাস তাহবিলাইহিম ওয়ারযুকুহুম মিনাস সামারাত, খাবারের ব্যবস্থা আল্লাহ করবে, আমি রাইখে গেলাম ফসল আদি সারাবিহীন জায়গা, কাজ করে কে? আল্লাহ, আমার আল্লাহ। দোয়া করতেছে কে? আমার আব্বা। ইনশাল্লাহ বলেন, আমিও মুসাফির হয়ে দোয়া করে দিয়ে যাব অন্তত চাঁদপুর শহরে যেন রেজেকের কষ্ট না হয়। মারহাবা বলেন, আপনাদের চোখের বাণী যেন কবুল হয়। এবার আমার দিক তাকান, হাজেরা হাফিজুর রহমান সিদ্দিকী আমার কলিজার ভাই আসতেছে, আপনারা তার দিকে ওদিকে তাকান, আমারে দেখেন একটু সময় তো আসি, এ তো আবার আইব, হে চাঁদপুর পড়ছে, আমি জীবনও চাঁদপুর আহি নাই পড়তে, হে সে চাঁদপুরের জন্ম নেয়, অর্থাৎ যদিও জন্ম নিয়েছে কুয়াকাটা কিন্তু সে এখান থেকে হাফিজুর রহমান সিদ্দিকী হয়েছে, কথা কন না কেন মিয়া? হ্যারে পরান বইরে একটু পরে দেখেন, আমারে দেখেন পরান বইরে, আমি গোপালগঞ্জের সিস, আমার আর আহার নিয়ত নাই, ওই চিন্তা আপনি করেন না। মারহাবা বলেন, হে একবার তাকান এই জমিনের মালিককে, ওই আল্লাহ আছে না, আমার দিক তাকায় থাকবেন, প্রেমের খেলা এখন এই মাঠে হবে। আমি দেখতেছি গুড়ি গুড়ি বৃষ্টি নামছে, আপনারা বইয়ে রয়েছেন, বৃষ্টি আর হবে না, হাফিজুর রহমান সিদ্দিকী মাঠে আল্লাহর ইচ্ছে আসবে, আল্লাহর হুকুমে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। ইনশাল্লাহ বলেন, আল্লাহ আকবার বলেন, ও জোরে আসতে কইলে কিন্তু বৃষ্টি আবার নামবো। মারহাবা বলেন, তাকান এই দিকে, মাত্র পাঁচটা মিনিট আমার দিক তাকায় থাকবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? ওই যে ডাইন পাশে বইয়ে হুজুররা কান দেয়, আপনি কানলে আমার মালিক মাফ করবে না? আমার আল্লাহ কি শেখ হাসিনার মতো নাকি, যে চল্লিশ বছর পরে হইলো গলা ফাঁসি দিতেইব, কথা কন না কেন? আমার আল্লাহ কে? ওই জেরুজালেমের ওই নাস্তিকের মতো নাকি? মনে রাখতে হবে বাংলার জমিনে যতদিন জমিনে আছি ততদিন আল্লাহর দিন আছে, আল্লাহর দিনের বাহিরে যারা আছে ওদের সাথে আমাদের কথা আছে। একসাথে বলেন তো এই জমিনের মালিককে, আমার আব্বা জান, আপনার আব্বা জান, ইসমাইলের বুকের মধ্যে নিয়ে কয় বাপ চিন্তা করিস না, তোর মার কাছে দুই সপ্তাহ থাকবো। মারহাবা কোন?
বাজান রে যখনই বলছে তোর মায়ের কাছে দুই সপ্তাহ থাকবো, আর একটা সেকেন্ড দেরি করে নাই, একটা দৌড় দিয়া মায়ের কাছে যায় বলে মা আমার আব্বা জান বলে দুই সপ্তাহ তোমার কাছে থাকবে মা। মা হাজার একটা দৌড় দিয়ে ওই জামাটা বের করে দিছে, জামাটা বের করে দিয়া বলে ইসমাইল রে এই জামাটা তুই হাতে ল, আমি তোর বাবারে জমজমের পারে দাঁড় করাইয়া পাও দুইটা ধোয়াইয়া দেই গো বাবা। আরো একবার আসছে আমি খেদমত করতে পারি নাই, এইবার নিজের হাতে খেদমত করব জমজমের পারে দাঁড়াইয়া সুন্দর করে আমার আব্বা আপনার আব্বার পাও দুইটা কেল্লা আইসা পড়ছে জায়গা তাহলে আলহামদুলিল্লাহ বলেন বসেন। ওয়াজের জগতে কিন্তু আমি হাফিজুর রহমান সিদ্দিকের সাথে সিনিয়র, কিন্তু ওর ভিতরে আল্লাহ পাক একটা গুণ দিছে, বড়দেরকে অনেক সম্মান করে, এই জন্য আল্লাহ ওর ইজ্জতকে আকাশ চুম্বি বানিয়ে দিছে। ওর অ্যাকাউন্টে শত শত বুজুর্গের দোয়া আছে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না, সরমনা শায়েখের দোয়া আছে, আট হাজারি হজরতের দোয়া আছে, আর অনেক কত হুদা ভুয়া একবার ডাইস মারে আট হাজারি হজরতের অমক তম গোড়ার দিন। আলহামদুলিল্লাহ বলেন না কেন, সময় তো নাই রে ভাই, আর দুই মিনিটে কথা কই জামু গা, তবে একটা কথা বলে যাই, এই জমিন যদি আল্লাহ থাকে আমার আব্বা জান যদি এই জমিনে বসে পাশ করতে পারে তার সন্তানরাও পাশ করবে, কথা বলেন না কেন। আর আমরা বাংলাদেশের এমন একটা পাকিস্তানি হানাদার কুত্তা বাহিনীর কুত্তার মতো কোবায় এই দেশ থেকে তারাইছি, যদি আবারও দরকার হয় ইসলামের জন্য কোরআনের জন্য মাদ্রাসা টিকায় রাখার জন্য ইসলামকে জমিনে টিকায় রাখার জন্য যদি আর একটাবার কখনো কোবাকবি করতে হয় সরকারকে সাথে নিয়ে করব, কোনো বেইমানের সাথে আপোষ করব না। রাজি আছি না নাই, কে কে রাজি আসল লাগে দু হাত তুলে দেখায় দাও। ওইছে ও বাবা, ইডা আবার কুত্তা হয়েছে। মারহাবা বলেন, এই জমিনের মালিককে আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম, দিন যদি জমিনে টিকায় রাখতে হয় মাদ্রাসা টিকায় রাখতে হবে, আলহামদুলিল্লাহ। মানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, উনি আমার কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন, কওমি সনদ দিয়েছে, কওমি মাদ্রাসাগুলাকে সে অনেক ভালোবাসে। আগে কিছু চান্দুয়া ছিল, কারণ আমি গোপালগঞ্জের টুঙ্গি ভাড়া বলে আমি তো জানি, আগে কিছু রামপন্থী আর বামপন্থী ইনু মিনু সিনু আসিল না, এই যে আওয়ামী লীগের মাথায় সাথী ধরে মাসকান যে মুলা মুলা সাবাইছে এইগুলার আবার আমার শাশুড়ি রিজেক্ট মালের মধ্যে ফেলাই দিছে, এইবার আর সাথী মাতি কাম হয় না, কথা কর না কেন। এই বেচারি বুঝছে যে আলিমুল আমার আমার দরকার আছে, কথা ঠিক না বে ঠিক, কওমি মাদ্রাসাগুলাকে সে আটকাই ধরার চেষ্টা রাখতেছে, দোয়াও চাইতেছে। ভাইজান আপনাকে এখানে একটা মাদ্রাসা আছে, আমার একটা মাদ্রাসা এতিমখানা আছে, হাফিজুর রহমান সিদ্দিকিরও আছে, শুধু দুইটা কলিজার ভাইরা আমার সাতপুর আর জীবনে আসবো কিনা জানি না। আমি ইলিয়াস রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি, আমার মা ইন্তেকালের মাত্র 3 মাস আগে জীবনের শেষ কথা বলে গেছিল, আমার ওয়াজ যারা ইউটিউবে শুনছেন তারা জানেন, আমার মা মৃত্যুর 3 মাস আগে বলেছিল ইলিয়াস রে যদি জীবনে কোনো দিন টাকার মালিক হস একটা মসজিদ করিস একটা মাদ্রাসা করিস। আমার মাদ্রাসার উদ্বোধনে আমার মসজিদের প্রথম উদ্বোধনে হাফিজুর রহমান সিদ্দিকির নিয়া প্রথম মসজিদের জায়গা কিনা এর কাছ থেকে টাকা নিয়া প্রথম আমি মসজিদের কাজ শুরু করি, মসজিদটা দুইতলা করে লাইছে অনেক সুন্দর, 4 কোটি টাকা খরচ করছি, কোনো সান্দুরে কই নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন, দিলে দেও না দিলে না দাও, তুমি 1 বস্তা দিয়া 10 বছরে গুতা মারবা, লাগবো না তোমার ডাল্লা মারে বহুত দিছে, আলহামদুল্লাহ বলেন না কেন। খালি বক্তাকে সমালোচনা করেন, হাফিজুর রহমান সিদ্দিকি সারা বছর ওয়াশ করে পকেট ভরে টাকা নিয়ে বেড়ায় করে কি, যাইয়া দেখি চান্দুর পোচান্দু বেড়ায় করে কি, যে দেখ বিলিয়াস রহমান যদি টাকা নিয়ে করে কি, যদি একটা কথা রং হয় তোমার জুতা আমার গাল, কথা বলেন না কেন। আমাদের টাকাগুলো আল্লাহ রাস্তায় মসজিদ মাসে খরচ হয়, সর্বনাশ শায়েখের টাকাগুলো মসজিদ মাসে খরচ হয়,
উজানি সাহেবদের টাকাগুলা মসজিদ মাসে খরচ হয় আর পরিমনের টাকা ইসিংকিং পাকা সিসিতে যায়। আমার বাংলাদেশ এখন ডলারের সংকট, ওরে বড় মেয়ার বউ বড় মেয়ার 15 লাখ টাকা দিয়ে একটা ছাগল কেনে, সময় নাই ফকির নি। আমি মানে প্রধানমন্ত্রী বলবো, যত প্রকার মূলা আছে আর বাস আছে ওরে দেন, ওর বৌরে সুবিধা দেন, কথা কন না কেন। 15 লাখ টাকা দিয়ে ছাগল কেনে মহাগা আর বউ মহাগা, 15 টাকা দিয়ে বেড়ারে একালি মূলা কিনতে পারে না চাঁদপুরে, সময় নাই। শুধু একটা কথা বলে দিয়ে যাব, আমাদের টাকাগুলা মাদ্রাসা মসজিদে খরচ হয়, আমাদের দিকে সুদৃষ্টিতে তাকাবেন, আমাগো গাড়িতে পিছনের সিঁড়ি বয়ে জান্নাতে যাবেন, আর আমাগো দিকে আমনে তাকাবেন মরা লাগাবে আরে আমাদের কালেমা পড়াই দিলে বাবা, আমার তো হেনা সময় নাই, জিদ্দা নির্দা তাই দিয়ে গেছে, তোর জিব্বা বাইগ্রামে পিছনে দিয়ে আরো কিছু বাইরে আইব, তাহলে মূল আমার বদনাম কইছস না, কথা কন না কেন। অতএব শোনেন, 2 মিনিটে কথাটা শেষ করে দিয়ে যাই, হাবিজুর রহমান সিদ্দিক এসে গেছে, শুধু একটা কথা বলবো, মসজিদ মাসা টিকে রাখার দরকার আছে না নাই। আমার মা বলে গেছে, ইলিয়াস মসজিদ করিস মাদ্রাসা করিস, করছি, রক্ত পানি করা পয়সা দিয়ে করছি, বাড়ি করি না তা না, আবার বাড়িও করছি, জান্নাতের ঘরও করছি, রসুলের ঘরও করছি। যে ব্যক্তি মসজিদ মাদ্রাসা করবে একটা ইটা দিবে, আমি গ্যারান্টি দিয়ে গেলাম, জীবনে আর চাঁদপুর আসি বা না আসি, আমি গোপালগঞ্জের ছেলে বলে গেলাম, জীবনে চাঁদপুর আসি বা না আসি, যারা মসজিদ মাদ্রাসা একটা ইটাও দান করবেন, আপনারা অ্যাকাউন্ট লিখে রাখেন, জান্নাতের একটা টিকিট আপনি কিনে রাখছেন। টাকাটা কিন্তু হালাল হতে হবে, ওই যে 15 লাখ টাকার ছাগলের টাকার মতো লইব না। অতএব আমি আপনাকে দুইটা পায়ে হাত দিয়ে বলবো, আমি মুসাফির দোয়া করে যে আল্লাহ যেন আপনাকে কোটি কোটি টাকার মালিক বানায় দেয়। আমার জনম দক্ষিণী মা আমারে বলে গেছিল, একটা মসজিদ মাসা করিস, করছি, আমার ভাই এখানে আসার পরে আমার একটু দাবি রাখছে, মাত্র 2টা মিনিট, জুজুর আমি এখানে একটা জান্নাতের রসুলের একটা ঘরের জায়গা কিনছি, মাদ্রাসার জায়গা কিনছি, ভাই আমি একটা ওয়াদা দিয়ে যাই, হাফিজুর রহমান সিদ্দিকের পাশে বসাইয়া যদি আল্লাহ আমার জান্নাত দেয়, জানি না দিব কিনা, বক্তা গো জান্নাত তো খুব ঠেলা আছে রে ভাই, আমি জানি, তবে একটা আমলে আমরা যেতে পারবো প্যারাত করে। সে জিনিসটা কি জানেন, আমরা মাসের মধ্যে 28 দিনই মুসাফির থাকি, 3 ব্যক্তির দোয়া যদি আল্লাহ ফিরাই না দেয় তার ভিতরে মুসাফির 1 নম্বর ভাই, সেই হিসাবে হয়তো নাজাত পাইতে পারি। আমি আজকেও মুসাফির, এই যে আপনাকে একজন বুজুর্গ আমার বাম পাশে ডাইন পাশে বসা, হাজারো আলেমের উস্তাদ শাইখুল উলামা আলহামদুলিল্লাহ বলেন, আপনাকে একজন ঐতিহ্যবাহী মানুষ, শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে যাব, জমিন আপনা গো, চাঁদপুর আপনা গো, আমি গোপালগঞ্জ থেকে হ্যাঁ এই মাদ্রাসা করবো না, ওই নিয়ত আমার নাই। অতএব শুধু আপনাকে দুইটা পায়ে হাত দিয়ে বলবো, যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, যারা আমার সাথে সারা দিবেন আল্লাহ যেন আপনার সঙ্গে আমারে করে দেয়। হাফিজুর রহমান সিদ্দিকী যদি জান্নাতে যায়, ওর সাথে যেন আপনাদের একটা টিকিটের ব্যবস্থা করে দেয়। আমি জানি না কার মা নাই কার বাবা নাই, প্রথম যদি কোনো আল্লাহর ওলি আসেন, যদি আমি জান্নাতে যাই, যেন আল্লাহ যেন আপনারে আমার বন্ধু বানিয়ে দেয়। হাফিজুর রহমান সিদ্দিকী যদি যায়, যেন আল্লাহ যেন হাফিজুর রহমান সিদ্দিকীর বন্ধু আপনারে বানিয়ে দেয়। আমি মুসাফির হিসাবে হাত পাত বা আল্লাহর কোনো ওলি আসেন নি এই মাদ্রাসাটার জায়গাটা লেগে, প্রথম আল্লাহর একটা বান্দা বলবেন, হুজুর আমি মা হারাইছি তখন আমার টাকা ছিল না, আজকে আমার টাকা হইছে, আমার বাপ ছিল না তখন আমার টাকা ছিল না, এখন আমার টাকা হয়েছে, আমার আব্বা নাই।